ডাক্তার এড্রিক এস বেকার, টাঙ্গাইলের মধুপুর এলাকায় তিনি ডাক্তার ভাই নামে পরিচিত। পৃথিবীর অর্ধেক দূরত্ব পাড়ি দিয়ে বাংলাদেশে এসেছিলেন এই বিশ্বাস নিয়ে যে সব মানুষের সেবা পাওয়ার অধিকার আছে। দরিদ্র মানুষ স্বাস্থ্যসেবা বঞ্চিত থাকবে, এটি ডাক্তার ভাইয়ের কাছে ছিল অগ্রহণযোগ্য। দরিদ্র মানুষের সেবা করবে দরিদ্র মানুষ, এটাই ছিল তার দর্শন। এড্রিক এস বেকারের জন্ম 1941 সালে নিউজিল্যান্ডের ওয়েলিংটনে। 1965 সালে MBBS ডিগ্রি নেয়ার পর তিনি একাধিক স্নাতকোত্তর ডিগ্রি নেন। 1979 সালে তিনি বাংলাদেশে এসে মেহেরপুরের বল্লভপুর মিশন হাসপাতালে মেডিকেল অফিসার হিসেবে কাজ শুরু করেন। 1981 সালে কাজ করেন টাঙ্গাইলের মির্জাপুরের কুমোদিনী হাসপাতালে। 1983 থেকে 2004 সাল পর্যন্ত কাজ করেন টাঙ্গাইলের মধুপুর বনাঞ্চলে থানার বাইত এলাকায় চার্চ অব বাংলাদেশের একটি ক্লিনিকে। 2004 থেকে 2015 সাল পর্যন্ত কাজ করেন মধুপুরের কাইলাকুড়ি স্বাস্থ্যকেন্দ্রে। 2014 সালে বাংলাদেশ সরকার এড্রিক বেকারকে নাগরিকত্ব দেন। 2015 সালে এড্রিক বেকার মারা যান। কাইলাকুড়ি স্বাস্থ্যসেবা কেন্দ্রে যে মাটির ঘরে তিনি থাকতেন সেই ঘরের পাশেই তাকে সমাহিত করা হয়। সহজ সরল ও অনাড়ম্বর জীবনযাপনে বিশ্বাসী ছিলেন ডাক্তার এড্রিক বেকার। কাইলাকুড়িতে 4 একর জমির উপর এড্রিক বেকারের প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র। ডাক্তার বেকার অর্গানাইজেশন ফর ওয়েলবিং নামে সংস্থার একটি প্রকল্প হিসেবে স্বাস্থ্যসেবা কেন্দ্রের কর্মকাণ্ড পরিচালিত হয়। ওই সময় এই এলাকার মানুষ বিভিন্ন রোগসুখে ভুগত, যেমন ডায়রিয়া, নিউমোনিয়া, টিবি, কালাজ্বর, এই সমস্ত রোগে মানুষ অনেক মারা যেত। তো ডাক্তার বেকার উনি চিন্তা করলেন এই সমস্ত সাধারণ রোগ থেকে মানুষ কেন মারা যাবে, এর জন্য উনি এই এলাকায় কাজ শুরু করেন 2-1 ভলান্টিয়ার নিয়ে। তারপর এই স্বাস্থ্যসেবা আস্তে আস্তে বড় হতে থাকে। ডাক্তার ভাই, ডাক্তার বেকার উনি অত্যন্ত স্বাভাবিকভাবে জীবনযাপন করতেন, খুব সরলভাবে জীবনযাপন করতেন। উনি মাটির ঘরেই থাকতেন, উনি সাইকেল চালাতেন এবং রুগী এলাকা মানুষের সঙ্গে উনার খুবই দৃঢ় এবং সুসম্পর্ক ছিল। 22টি পৃথক ঘর নিয়ে গড়ে উঠেছে স্বাস্থ্যকেন্দ্র। এর মধ্যে 5টি ঘর ইটের দেয়ালের, 3টি ঘর টিনের বেড়ার, বাকি 16টি ঘর মাটির দেয়ালের। মাটির কয়েকটি ঘরে রোগী ভর্তি থাকে, যক্ষা, ডায়রিয়া, পেটে ব্যথা, কিডনির সমস্যা, ডায়াবেটিস, অর্থাৎ বিভিন্ন ধরনের রোগীর জন্য পৃথক পৃথক ঘর। এখানে চিকিৎসা, ঔষধ ও থাকা খাওয়া সবই বিনামূল্যে। আবার প্রত্যেক রোগীর সঙ্গে একজন করে আত্মীয় বা দর্শনার্থী থাকতে পারেন, তাদের থাকা খাওয়ার জন্য কোনো মূল্য দিতে হয় না। প্রতিষ্ঠানে 78 জন কর্মী কাজ করেন, এর মধ্যে সরাসরি স্বাস্থ্যসেবায় জড়িত 50 জন। কেন্দ্রে মূলত প্রাথমিক সেবা দেয়া হয়। স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি রেখে সুস্থ করে তোলা সম্ভব এমন সর্বোচ্চ 40 জন রোগীকে বিভিন্ন ঘরে রাখা হয়। 2021 সালে প্রতিষ্ঠানটির বহির্বিভাগে চিকিৎসা নিয়েছে 44,402 জন আর অন্তর্বিভাগে চিকিৎসা নিয়েছে 1,407 জন। এক বছরে প্রসবপূর্ব সেবা পেয়েছে 583 জন নারী আর কেন্দ্রে স্বাভাবিক প্রসবে জন্ম নিয়েছে 167টি সন্তান। বেশিরভাগ ক্ষেত্রেই হচ্ছে যে আমরা ক্লিনিক্যাল ডায়াগনোসিস করে থাকি, মানে চিকিৎসা জ্ঞান কাজে লাগিয়ে রোগীর ইতিহাস এবং রোগ সম্পর্কে আমরা বিশ্লেষণ করে আমরা হচ্ছে যে প্রথমে চিকিৎসা দেই। আর কিছু কিছু ক্ষেত্রে হচ্ছে যে আমাদের রোগ নির্ণয়ের জন্য হচ্ছে যে পরীক্ষা নিরীক্ষার দরকার পড়ে, সেক্ষেত্রে আমরা ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পরীক্ষাগুলো করাই এবং রোগীদের যে এই সেবাগুলো দেওয়া হয় এটা সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হয়। এবং যে সমস্ত রোগী আমরা ভর্তি রেখে সুস্থ করতে পারি এই ধরনের রোগীকে আমরা হচ্ছে যেখানে ভর্তি করার জন্য আমাদের ব্যবস্থা আছে। গণস্বাস্থ্য কেন্দ্র তাদের মেডিকেল কলেজ থেকে MBBS পাস করা 1-2 জন ইন্টার্ন চিকিৎসককে নিয়মিত এখানে পাঠায়। ইন্টার্নরা এখানে এসে মাটির ঘরে থাকেন। বারডেম হাসপাতাল সহযোগিতা করছে ডায়াবেটিস রোগীর চিকিৎসায়। এছাড়া আরও একাধিক প্রতিষ্ঠান ও ব্যক্তি স্বাস্থ্যকেন্দ্রের সঙ্গে যুক্ত হয়েছেন।